আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আমি এখন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সৌদি আরব নাফাত অ্যাপ ব্যবহার করবেন। ধরুন আপনারা কোনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন বা কোনো ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন, তারা অবশ্যই নাফাত ব্যবহার করতে হবেন। নাফাতের অ্যাপের দ্বারা অ্যাক্সেস দিতে হবে বা কোনো গভর্নমেন্টের কাজের ক্ষেত্র নাফাত অ্যাপ অবশ্যই লাগবে আপনাদের। অনেকে হয়তো জানে না নাফাত অ্যাপ কীভাবে ব্যবহার করো। দেখুন, যখন নাফাত অ্যাপে একটা কোড আসবে, কোডটা সঠিক অ্যান্সার দিয়ে এক্সপেক্ট করতে হবে, তারপরে আপনারা নাফাতের সাহায্যে যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অনেকে হয়তো জানে না কীভাবে সেই নাফাত অ্যাপ ব্যবহার করে, আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখুন কীভাবে ব্যবহার করবেন। আমি এখন একটা গভর্নমেন্টের ওয়েবসাইটে যাইতেছি, দেখুন গুগলে যাইতেছি। সেই ওয়েবসাইটও হলো কি, আপনার নামে কতগুলি সিম রেজিস্টার করা আছে বা আপনার আকাউন্টে কতগুলি সিম রেজিস্টার করা আছে, সেই ওয়েবসাইটে আমি অ্যাক্সেস করব। দেখুন ওয়েবসাইটটা হলো, দেখুন www.iam.gov.sa লগইন, এটার উপর একটা আমি ক্লিক করতেছি। মানে আমি এই ফর্মটা অ্যাক্সেস করতে যাচ্ছি, অর্থাৎ সৌদি আরব আমার নামের উপর কতগুলি সিম আছে আমি দেখব। সো অ্যাক্সেস করবো এইভাবে কীভাবে নাফাতে বেশি আসছে। দেখুন এখানে একটা লিঙ্ক হয়েছে সার্ভিস IAM, এটার উপর একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই ওয়েবসাইট লিঙ্কটা ওপেন হয়ে গেছে। আমি একটু এটা ইংলিশ করে নিতেছি, ইংলিশ। দেখুন ইংলিশ করার পরে এখানে দেখতে পাবেন একটা অপশন নাফাত অ্যাপ। আমি এখন নাফাত অ্যাপের সাহায্যে আমি এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করবো, মানে এই ফর্মটা অ্যাক্সেস করবো। মানে আমি আমার আকামা নামে কোডগুলো সিম আছে এটা দেখব। তো আমি এখন আমার আকামা নাম্বারটা এখানে টিক করতেছি, লগ ইন। এই যে দেখুন এখানে একটা নাম্বার শো হইতেছে 31। প্লিজ ওপেন নাফাত মোবাইল অ্যাপ অ্যান্ড অ্যাপ্রুভ দ্য রিকোয়েস্ট বাই সিলেক্টিং অ্যাবভ নাম্বার। এই নাম্বারটা আপনি সঠিকটা মনে রাখতে হবে, এই নাম্বারটা মনে রাখতে হবে 31। আপনি এখন নাফাত অ্যাপ চলে যেতে হবে আপনাকে এইভাবে। এই যে আমি নাফাত অ্যাপটা ওপেন করতেছি, একটা ওকে 31 নাম্বার শো হয়েছে, এই নাম্বারটা মনে রাখতে হবে অবশ্যই। এক মিনিটের ভিতর অ্যাপ্রুভ করতে হবে। এই যে 38 সেকেন্ড আছে কর্নার, দেখুন 28 সেকেন্ড, এক মিনিটের ভিতরে আপনি এক্সপেক্ট করতে হবে। এই যে এক্সপেক্ট এখানে চলে আসছে, এক্সপেক্ট করতেছি আমি। এখানে একটু আগে 31 দেখাইছেন, এই যে 31 সঠিক অ্যান্সার দিবেন। দেন আপনার পিন নাম্বারটা এন্ট্রি করবেন। এই যে দ্য অ্যাপ্লিকেশান ইজ রেডি রিসিভ নিউ রিকোয়েস্ট, অলরেডি এক্সপেক্ট হয়ে গেছে। এখন আমি চলে যেতেছি ওই ওয়েবসাইটে। দেখুন ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে আমার ওয়েবসাইট লিঙ্কটা ওপেন হয়ে গেছে। আমি এখন নাফাত অ্যাপের সাহায্যে ওয়েবসাইট লিঙ্কটা লগ ইন করে নিছি। এই যে জাকির হোসেন আবুল কালাম, এখন আমি দেখব। দেখুন আমার নামে কতগুলি সিম আছে, এই যে সৌদি আরব রেজিস্ট্রেশন করা আমার আকামার নাম্বার উপর, অর্থাৎ আমার আকামার নাম্বার উপর কতগুলি সিম রেজিস্ট্রেশন করা আছে আমি এখন দেখতেছি। আমি নাফাতে অ্যাপের সাহায্যে অ্যাক্সেস করে নিছি। আপনারা এভাবে অ্যাক্সেস করতে পারবেন, বা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলেও বা কোনো ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন করলেও আপনারা এভাবে অ্যাক্সেস করতে পারবেন। সর্বপ্রথম আপনার একটা নাম্বার শো হবে, সঠিক নাম্বারটা অ্যান্সার করতে হবে নাফাত অ্যাপে যাইয়া। আমি এইমাত্র যেভাবে দেখিয়ে দিছি, আমি অনলি ওয়েবসাইটে অ্যাক্সেস করে দেখিয়ে দিছি কীভাবে নাফাত অ্যাপের সাহায্যে অ্যাক্সেস করবেন, অর্থাৎ লগ ইন করবেন আর কি। এই যে দেখুন মাই নাম্বার, এখানে ক্লিক করতেছি, স্টার্ট সার্ভিস, এই যে লগ ইন। এই যে আমার আকামা নাম্বার উপর কতগুলি সিম রেজিস্ট্রেশন করা আছে, দুইটা সিম রেজিস্ট্রেশন করা আছে, একটা ল্যাবরে একটা জিন। আমি এখন নাফাত অ্যাপের সাহায্যে অ্যাক্সেস করি, আমি এখন দেখতে পাচ্ছি আমার নামে আসলে কতগুলি সিম সৌদি আরব রেজিস্ট্রেশন করা আছে। আমি এইমাত্র যেভাবে আপনাকে দেখিয়ে দিছি, সর্বপ্রথম নাফাত অ্যাপের সাহায্যে একটা নাম্বার শো হবে, এই নাম্বারটা নাফাত অ্যাপে যাই এক্সপেক্ট করি, সঠিক নাম্বারটা ক্লিক করে আপনারা অ্যাক্সেস করে নিতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে। যেমন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন বা কোনো ওয়ালেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন বা কোনো ওয়েবসাইট লিঙ্ক ওপেন করবেন, এভাবে নাফাত অ্যাপের সাহায্যে। সো অনেকে হয়তো জানে না কীভাবে আসলে নাফাত অ্যাপটা ব্যবহার করে, এইভাবে আপনারা সৌদি আরব নাফাত অ্যাপ ব্যবহার করবেন। ওকে বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা যদি একটু উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটাতে একটা লাইক দিবেন। এতক্ষণ ফাঁসা থাকার জন্য ধন্যবাদ। দেখাবো অন্য কোনো শিক্ষণমূলক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।